ভাই এটা কি রং নাম্বার? জি না, এটা রং নাম্বার। হ্যালো হ্যালো, জীবন বলছেন? জি স্যার, কোন কে বলছেন? জি জীবন, আমি করিম বলছি র‍্যাপ ফ্যাক্টরি থেকে। কেমন আছেন? জি জি বলেন। আমি করিম বলছি র‍্যাপ ফ্যাক্টরি থেকে। কোন ফ্যাক্টরি থেকে? করিম বলছি র‍্যাপ ফ্যাক্টরি থেকে। কেমন আছেন? জি আছি ভালো। আপনি কেমন আছেন? আমি একটা কাজে ফোন করেছি আপনাকে। জি 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 বলেন। একটা অনলাইনে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম এবং আমি ফেসবুকে বেসিক্যালি ডেসপারেটলি সিকিং এ আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম যে আমি কিছু মানুষকে খুঁজছি যারা র‍্যাপ করতে ইচ্ছুক এবং আপনার নাম সাজেস্ট করা হয়েছিল, আপনার ফ্রেন্ডের মনে সাজেস্ট করেছিল আপনার নামটা। তো আমার নাম্বার কি ওখানে দিয়েছে? জি, আপনার নাম্বারটা তার আপনার ফ্রেন্ড থেকে জোগাড় করে আপনাকে ফোন করেছি। ও আচ্ছা, মানে কি কি চাচ্ছেন আপনি র‍্যাপ করতে? জি আমি আমি যেটা একটা ছোট একটা ইন্টারভিউ নিতে যাচ্ছি আপনাদের। ইফ ইউ আর ইন্টারেস্টেড। আচ্ছা আচ্ছা, জি 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 यस জি। জীবন, আপনি কতদিন ধরে র‍্যাপ করছেন? 2007 তার মানে অনেক বছর হয়ে গেল। কয় বছর? 2007 মানে হচ্ছে 8 ইয়ার্স, বিগত 8 বছর। 8 বছর ধরে র‍্যাপ করছেন, তো আপনার তো নিশ্চয়ই অনেক এক্সপেরিয়েন্স। কোথায় কোথায় র‍্যাপ করছেন আগে? আমি জাস্ট লাইক অনলাইন রিলিজ করতাম আগে, মানে অনলাইনে র‍্যাপ করতাম। অনলাইন ছাড়া কি আপনি রিয়েল লাইফে র‍্যাপ করেন? হ্যাঁ, মাঝে মাঝে। মানে আপনি কোথায়, মানে কোন শহরে র‍্যাপ করেছেন? আমি চিটাগাংয়ের র‍্যাপিং এর কিন্তু একটু আলাদা একটা ব্যাপার আছে। চিটাগাংয়ে একটাই কনসার্ট করা হয়েছিল আমার অনেক আগে, ওই 2008 এর দিকে। আমাদের একটা বড় ভাই অর্গানাইজ করছিল, ওটাই করছিলাম। আচ্ছা, কনসার্টের সময় র‍্যাপিং করেছিল? জি। তো জীবন, আপনি কি আমাকে কখনো কি দেখা করতে পারি? আমরা একটু আপনার একটা ডেমো, যদি র‍্যাপিং এর ডেমো হয়ে যেত। ডেমো তো অনলাইনই দেওয়াতে, মানে দেখা করার তো কিছু নেই অনলাইনে। আচ্ছা, তা তা ঠিক, মানে সামনাসামনি হলে আরো ভালো হতো। আপনি ফোন করে ডেমো চাচ্ছেন, বুঝলাম না আমি কেন। আপনি কোথা থেকে ফোন করছেন বললেন? তো আমি র‍্যাপ ফ্যাক্টরি থেকে। একটু 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 শুনিয়ে দেন। র‍্যাপ ফ্যাক্টরিটা কোথায় আবার? মানে একটু একটু, মানে হয়তো আওয়াজটাই শুনে নিলাম র‍্যাপিং এর। ও না না, এইভাবে তো ভাই র‍্যাপ করা যায় না। এটা তো মানে ইটস নট ইজি। মানে তুমি করে বললে একটু আওয়াজটা শুনিয়ে দেন। আমি আওয়াজ থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায়। র‍্যাপের আবার আওয়াজ কি? কি বলবো, আচ্ছা র‍্যাপিং এর তো একটা আওয়াজ আছে না একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা আওয়াজ আছে। আচ্ছা, আপনার জন্য করেছি নাই কোনটা করবো। আচ্ছা, I'm gonna start by saying that my dad's so rich, the only reason why I own a studio, bitch. Hello? I never saw a gun. Hello? Never. Hello? Hello? এটা কি বলছেন? এটা হচ্ছে র‍্যাপ করতে বললেন না আপনি? জি, তো র‍্যাপের আওয়াজ শোনাতে বলছি, এটা কি করছেন আপনি? র‍্যাপের আওয়াজ বলতে কি বুঝাচ্ছেন আবার আপনি? ভাই আপনি, এটা আমি কিছুই বুঝলাম না। আমি, আমার একটা ফ্যাক্টরি আছে, আমরা এখানে চকলেটের র‍্যাপার বানাই এবং র‍্যাপ করি। আমার কয়েকদিন ধরে আমি বুঝলাম না, আমি র‍্যাপার খুঁজতেছি। আপনি কিসের র‍্যাপার ফ্যাক্টরি বললেন? র‍্যাপ ফ্যাক্টরি, মানে আপনাদের কি ক্রু এর নাম এটা? জি না, আমরা একটা র‍্যাপ ফ্যাক্টরি। আমরা এখানে চকলেটের র‍্যাপার বানাই। মানে এই যে মস্কারি করতেছেন আপনি ফোন করে? হ্যাঁ, আপনি কি মস্কারি করেন? না আমি, হাই জীবন, আমি রেডিও স্বাধীন থেকে রাসনা বলছি। রেডিও ও ইয়া, আমি রাসনা রেডিও স্বাধীন থেকে। এন্ড ইউ হ্যাভ বিন ফুলড। ওয়েল, ইট লাইক আই অ্যাম অনার্ড বিইং আ পার্ট অফ ইট। সো জীবন, থ্যাংক ইউ ফর বিইং সাচ আ স্পোর্ট। ভাই এটা কি রং নাম্বার? জি না, এটা রং নাম্বার।